খাঁচার ভেতরে খালে জল খেতে এগিয়ে আসছে শিম্পাঞ্জি। এই ছবি যখন তোলা তখনও কেউ আঁচ করতে পারেনি একটু পরেই এমন হুলুস্থুল কাণ্ড বাঁধাবে সে। আলিপুর চিড়িয়াখানা এনক্লোজার টপকে বেরিয়ে এলো শিম্পাঞ্জি, বিদ্যুতের তার পেরিয়ে সোজা খাঁচার বাইরে। চিড়িয়াখানা সূত্রে খবর, সোমবার সকাল 10:10 নাগাদ একটি ছোট শিম্পাঞ্জি ঘেরাও টপকে বেরিয়ে আসে। আমরা রয়েছি ঠিক সেই জায়গায় যেখান থেকে সেই শিম্পাঞ্জিটি বেরিয়ে যায়। সকাল 10:10 নাগাদ সেই বুড়ি নামের 9 বছর বয়সী শিম্পাঞ্জিটি প্রথমে এই জায়গায় আসে যেখানে কংক্রিট করা রয়েছে, সেখানে এসে সে বসে, পরবর্তী ক্ষেত্রে এখান থেকে সে জল পান করে এবং তারপরেই কিন্তু আচমকায় সেই জল পেরিয়ে এখানে যে বিদ্যুতের তার রয়েছে, সৌরবিদ্যুতের তার, সেই সৌরবিদ্যুতের তার পেরিয়েই কিন্তু সে ওপরে লাফিয়ে উঠে পড়ে। লাফিয়ে উঠে পড়ার পর কিন্তু সরাসরি সে একেবারে সামনের যে বাগান রয়েছে সেই বাগানে প্রবেশ করে। আচমকা শিম্পাঞ্জিটিকে খাঁচার বাইরে বেরিয়ে আসতে দেখে রীতিমতো ভয় পেয়ে যান দর্শকরা। পরিস্থিতি বেগতিক দেখে দর্শকদের চিড়িয়াখানা থেকে বের করে দেন নিরাপত্তা রক্ষীরা। আমি দেখলাম ওইখান থেকে আসলো, এসে তারপর জলে নামলো, নামার পর ওই তারটা ধরলো, তারটা থেকে ধরে বেরিয়ে পড়লো। হ্যাঁ, শিম্পাঞ্জিটা বেরিয়ে চলে গেছে। তারপর ওনারা বলে এখান থেকে বেরিয়ে যান, রিক্স আছে। 10 মিনিট বাইরে ছোটাছুটির পর চিড়িয়াখানার এক কর্মীর তত্ত্বাবধানে খাঁচায় ফেরানো হয় শিম্পাঞ্জিটিকে। অ্যাকচুয়ালি আমাদের কাছে প্রথম থেকে 5-6 বছর থেকে 3টে শিম্পাঞ্জি, বাচ্চা শিম্পাঞ্জি ছিল, তো ওদের সঙ্গে কিপার খুব মানে অ্যাডজাস্টমেন্ট আছে। তো আজকে ওই কিপার সামনে দাঁড়িয়ে ছিল দু তিনজন, তো ও 3টে ছাড়া ছিল, তার ভিতরে একটা যেটা ফিমেল আছে, ও কি করে জল টপকে ও কিপার কাছে চলে আসে। বিশেষকে সরিয়ে দেওয়ার পর ও কিপারের হাত ধরে আবার ঢুকে গেছে। কোনো ঘুমপানের ওষুধ লাগেনি, ও তো ডোমেস্টিকের মতো হয়ে আছে, ও তো কিপারের হাত ধরে ঘুরে বেড়ায়। আলিপুর চিড়িয়াখানা সূত্রে খবর, বর্তমানে এখানে 4টি শিম্পাঞ্জি রয়েছে। হিন্দলদের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। শুনতে পাচ্ছি না, বল না, হ্যালো। বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।